নমস্কার, আমি অনিল বন্দ্যোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত জানাই। লোকসভা নির্বাচনের আগে আপনাদের বলে রাখি, আমরা এই মুখোমুখি সিরিজটাতে তৃণমূল কংগ্রেস, বাম, কংগ্রেস, বিজেপি সব শিবিরের নেতাদের আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা আশা করছি সব শিবির থেকে নেতাদেরই আমরা এই স্টুডিওতে এভাবে মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির করতে পারব। আজ যেমন হাজির রয়েছেন বাম শিবিরের তরফ থেকে বিরোধী দল নেতা সূর্যকান্ত মিশ্র। সূর্যবাবু, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। একটু আপনাকে জিজ্ঞাসা করি, যা আপনি একটা পলিটিক্যাল পার্টির নেতা, আমি একজন ভোটার, আমার সামনে চারটি অপশন রয়েছে এই রাজ্যে একজন ভোটার হিসেবে। একটা পক্ষে আপনি অর্থাৎ আপনারা, একটা পক্ষে তৃণমূল কংগ্রেস, একটা পক্ষে কংগ্রেস, আর একটা পক্ষে বিজেপি। আমি ভোট দেওয়ার দিতে যাওয়ার আগে আপনাকে ভোটটা দেব কেন? বিশেষত এই পটভূমিটায়, আমি বলছি এই পটভূমিটায়, যেখানে এই রাজ্যের সবচেয়ে জনপ্রিয় দল তৃণমূল কংগ্রেস, এই রাজ্যে ক্ষমতাসীন দল, ভোটের পার্সেন্টেজ ওয়াইজ আপনার থেকে অনেকখানি বেশি, জনপ্রিয়তার নিরিখে আপনার থেকে অনেকখানি এগিয়ে, তার সেই দলের নেত্রী, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাদের দিক থেকে বার্তাটা খুব ক্লিয়ার করে দিচ্ছে, অর্থাৎ তাদের এখানে ভোটটা দিয়ে দেওয়া দরকার, শুনিনি মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুধুমাত্র তৃণমূলই কংগ্রেস বিজেপিকে রুখতে পারে, তৃতীয় বৃহত্তম দল হবে তৃণমূল কংগ্রেস এবং সেই লক্ষ্য নিয়ে দিল্লি দখল, এটাই যদি লক্ষ্য হয় সেই জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। শুনিনি কি বলছেন। বিজেপির সাম্প্রদায়িক শক্তিকে রুখতে পারে ভারতবর্ষে একমাত্র তৃণমূল কংগ্রেস দল, অন্য কোন দল নয়। দুই, কংগ্রেস দলের যে মুখোশ, সেই মুখোশ টেনে খুলে দিতে পারে তৃণমূল কংগ্রেস, আর কেউ নয়। এবং এবারের নির্বাচনও তৃণমূল কংগ্রেস জেনে রাখবেন সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আইনত স্বীকৃতি পাবে এবং তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল এবারের নির্বাচনে ভারতবর্ষে আমরা হব। চলো দিল্লি দখল করো, চলো যাই, চলো যাই দিল্লি, চল করে বাংলার সাথে, এটা আমাদের স্লোগান। আমার কাছে ভোটার হিসেবে, সূর্যকান্ত বাবু, আমার কাছে ভোটার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাটা খুব স্পষ্ট, আমি কেন ভোটটা দেব এই বক্তব্যটা উনি খুব স্পষ্টভাবে আমার সামনে আনতে পারলেন। আমি দেবো কি দেবো না সেটা ভোটার ঠিক করবেন, কিন্তু বার্তাটা স্পষ্ট করলেন, কি বলবেন? না, একেবারে অস্পষ্ট বার্তা। আপনি একটা কয়েকটা বিশেষণ ব্যবহার করেছেন, খুব জনপ্রিয় ইত্যাদি ইত্যাদি, যাই হোক আমি তার মধ্যে যাচ্ছি না। আর ভোটের নিরিখে আমাদের পরীক্ষা এখনো হয়নি, কারণ উনি মহাজোট করে লড়েছিলেন 2009-2011 পঞ্চায়েতটা আমি ধরি না হিসাবে, পঞ্চায়েত ইলেকশনে একলা লড়েছিলেন এবং সেখানেও বিপুল ভোটে জয়ী হয়েছেন। ওটা তো ইলেকশনই হয়নি, কাজে আমি ওটা হিসাবের মধ্যে ধরি না। যদি ইলেকশন হতো তাহলে আমি এখানে আপনাদের স্টুডিওতে বলেছিলাম যে 4% মতো বেশি ভোট পেয়েছেন আমাদের চাইতে। যেখানে ইলেকশন হয়েছে সেখানে মানে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সেখানে ভোট যা আমরা পেয়েছি, যদি বাকি সব জায়গায় তাই হতো তাহলে আমরা 100% হলেও তৃণমূলের চাইতে বেশি ভোট পেতাম, সহজ অঙ্কের হিসাব। যাক গে, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু উনি যেগুলো বলছেন যে ওকে ভোট দিতে হবে কারণ উনি নাকি কংগ্রেস আর বিজেপিকে রুখতে পারেন, এক কথাই এর জবাব হয়, উনি একমাত্র কংগ্রেসের সঙ্গে যেতে পারেন, বিজেপির সঙ্গে যেতে পারেন, ও রেকর্ড হচ্ছে তাই। কংগ্রেস বিজেপি উভয়ের বিরুদ্ধে লড়ার কোনো রেকর্ড এদের নেই, বামেদের আছে। কনসিস্টেন্টলি মানে ধারাবাহিকভাবে আমরাই বামপন্থীরাই কেবলমাত্র কংগ্রেসের যে অনুসৃত নীতি, উদার নীতি, নব্য উদারবাদী অর্থনীতি, যার জন্যে দাম বাড়ছে, যার জন্যে বেকারি বাড়ছে, যার জন্যে এত দুর্নীতি ইত্যাদি, বিজেপির একই নীতি, আরও দক্ষিণপন্থী নীতির দিক থেকে, অর্থনীতির দিক থেকে দুর্নীতি, কংগ্রেস বিজেপি এক, আর এটা হচ্ছে একটা সাম্প্রদায়িক দল, আমরা জানি আরএসএস পরিচালিত দল। বামপন্থীরাই একমাত্র নির্ভরযোগ্য শক্তি যারা, যাদের রেকর্ড হচ্ছে, যারা ধারাবাহিকভাবে এই নীতিগুলোর বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার জন্যে, উদার নীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করেছে। আর ওর রেকর্ড হচ্ছে 4 কংগ্রেস ভাঙার পরে বিজেপি, বিজেপির সঙ্গে, বিজেপি ছেড়ে কংগ্রেসের সঙ্গে, কংগ্রেস ছেড়ে আবার বিজেপির সঙ্গে, আবার বিজেপি ছেড়ে আবার কংগ্রেসের সঙ্গে, অতীত। হ্যাঁ, অতীত, এটাই হচ্ছে রেকর্ড একদিনের।
রেকর্ড দিয়ে তো মানুষকে দেখতে হয়, তো কাজে উনি কংগ্রেসের মুখোশ খুলবেন আর উনি বিজেপিকে রুখবেন, এই যেটা বলছেন যেটা, এ কোনো দাবিটাই বিশ্বাসযোগ্য না। আর উনি ওটা দিবাস্বপ্ন দেখছেন যে ওই কি তৃতীয় শক্তি হবেন উনি, তৃতীয় বৃহত্তম দল। হ্যাঁ তাই আর কি, তৃতীয় বৃহত্তম দল। আর দিল্লি তো উনি গেছিলেন, দিল্লি চলো দিয়ে যেটা আপনি শেষ করলেন, দিল্লি তো উনি গেছিলেন, বেচারি রোদে ওই ফাঁকা মাঠে রামলীলা ময়দানে আন্নার পা ছুঁয়ে প্রণাম করে কান্না, তারপরে সর্বশেষ বার্তা হচ্ছে আর না, মানে আর ওদিকে যাননি দিল্লির দিকে, ওর ওয়ার রুম ওখানে বন্ধ হয়ে গেছে, কত 25টা না কত কম্পিউটার বসিয়েছিলেন যেখানে। কাজে সেটা একটা, আর বামপন্থীদের একটা রেকর্ড ধারাবাহিকভাবে এই লড়াইয়ের, বামপন্থীরাই কেবলমাত্র কংগ্রেস বিজেপির প্রকৃত বিকল্প তার ভিত্তি হতে পারে, ঠিক উল্টো যা বলছেন উনি তাই, তাই বামপন্থীদের সমর্থন করবেন আপনার জীবন জীবিকার জন্যে, যে দাম বাড়ছে, যাতে মানুষের সর্বনাশ হচ্ছে, 100 কোটির বেশি মানুষ 120 কোটির দেশে, তাদের সর্বনাশ হচ্ছে যে নীতির জন্যে, কোটি কোটি বেকারে যারা কাজ নেই বা যারা কাজ করছেন তাদের কাজের কোনো গ্যারেন্টি নেই, নিরাপত্তা নেই, আয় কমছে মানুষের, তাদের অবস্থা খারাপ হচ্ছে, আর মুষ্টিমেয় 100টার কিছু বেশি পরিবার তাদের হাতে, আমাদের মোট আয় সম্পদ দেশের তাদের হাতে কেন্দ্রীভূত হচ্ছে 3/1 কাছাকাছি, আর দুর্নীতি, নজিরবিহীন দুর্নীতি, এই যে রেকর্ড। আর এই পরিপ্রেক্ষিতে এই সাম্প্রদায়িক শক্তির যে এই কংগ্রেসের এই জনবিরোধী নীতি, বিচ্ছিন্নতা, এর পরিপ্রেক্ষিতে এই সাম্প্রদায়িক শক্তি আবার মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে, এ মোকাবিলা করার ভিত্তি কেবলমাত্র বামপন্থীদের শক্তির উপর। আমি আপনার বক্তব্য দিয়ে সূর্যকান্তবাবু জিজ্ঞাসা করি আপনাকে, আপনি বলছেন যে আপনারা বামপন্থী, বামপক্ষই একমাত্র কনসিস্টেন্টলি কংগ্রেস এবং বিজেপি বিরোধিতা করে এসেছে, নয় কারণ UPA 1-এ আপনারা যখন সরকারকে বাইরে থেকে সমর্থন করছেন তখন কনসিস্টেন্টলি বিরোধিতার জায়গাটা আছেন এমনটা নয়, আপনি তখন তো সমর্থনে আছেন, পুরোটাই আমরা কনসিস্টেন্টলি বিরোধিতা করেছি উদার নীতির, আপনারা সরকারটাকে সমর্থন করলেন শর্তাদিন বিজেপিকে রোকবার জন্য। তৃণমূল কংগ্রেস, দেখুন তৃণমূল, আমি যে তৃণমূল কংগ্রেসের অ্যাঙ্গেল থেকে দেখি, তৃণমূল কংগ্রেস ঠিকই একটা সময় কংগ্রেস এবং বিজেপির সঙ্গে ছিলেন, এটা হয়ে গেছে, কিন্তু যেটা অতীত সেখান থেকে কিন্তু বেরিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস কিন্তু বেরিয়ে এসেছে এবং তারা বারবার ঘোষণা করছেন তৃণমূল কংগ্রেস, এমনকি এবারে ইলেকশনের প্রথম দিকটায় বলা হচ্ছিল বিজেপি সম্পর্কে তেমন করা বার্তাকে দিচ্ছেন, সম্প্রতি তো বিজেপির সম্পর্কে খুব স্ট্রং স্টেটমেন্ট করছেন, বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, গুজরাতে দাঙ্গা হয়, আমরা বাংলায় দাঙ্গা করতে দেবো না ইত্যাদি। এবার আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি একবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আমরা শুনে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাম্প্রদায়িক মুখটা প্রসঙ্গে। বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, গুজরাটে দাঙ্গা হয় বাংলায় হয় না, এটা মাথায় রাখতে হবে, মনে রাখবেন দাঙ্গাকে আমরা সমর্থন করি না আর দাঙ্গা করতে দেওয়াও হবে না। স্পষ্ট এক বিজেপি সম্পর্কে এবারে মতটা স্পষ্ট হচ্ছে। আমার বক্তব্য তাহলে তৃণমূল কংগ্রেস সম্পর্কে এখন একজন ভোটার যদি নতুন করে ভাবনা চিন্তাটা করেন যে না উনি তো খুব স্ট্রংলি বিরোধিতা করছেন বিজেপির, কংগ্রেসের তো বিরোধিতা করছেনই, এই অবস্থা আমি বিজেপিকেও চাই না কংগ্রেসকেও চাই না, এমন ফোর্স পশ্চিমবঙ্গে যার মূল শক্তিটা, কারণ এখানে তৃণমূল কংগ্রেস বরাম বামেদের মূল লড়াইটা, তাহলে তাদের ভোটারের সংখ্যাটা বেশি, তারা তৃতীয় শক্তির সন্ধানে রয়েছেন, তারা হয় আপনাকে বাঁচবেন অথবা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচবেন। আমার প্রশ্নটা এখানটাতেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচার ক্ষেত্রে তার সামনে কী প্রাচীরটা আসবে যে উনি আপনাকে নাচে বেঁচে আপনাকে ওর তাকে নামেছে আপনাকে বাঁচবেন না? প্রথমত আপনার প্রথম কথাটার আগের মুখ্যমন্ত্রী বাইরটা দেখানোর আগে আপনি যেটা বলছিলেন সেটা নিয়ে বলি আমি আপনাকে, যে আমরা ইউপিএ সরকারকে বাইরের থেকে সমর্থন দিচ্ছিলাম, একটা তাদের একটা কর্মসূচি ছিল, আমাদের কর্মসূচি না, আমাদের কোনো যৌথ কর্মসূচি না, এটা কমন মিনিমাম প্রোগ্রাম বলা হয়, তারা সেটা অনুসরণ করবেন, সেইটার প্রতি তারা দায়বদ্ধ ছিলেন এবং তারা করেননি। তা সত্ত্বেও বামপন্থীদের উপর যতক্ষণ পর্যন্ত ওই সরকার নির্ভরশীল ছিল উনি ওই রাস্তায় যেতে পারেননি যে রাস্তায় যেতে চাচ্ছিলেন মনমোহন সিং, অর্থাৎ পেট্রোলের দাম বাড়ানো, ডিজেলের দাম বাড়ানো। আপনি যদি দেখেন বামপন্থীদের সমর্থনের সময়কালে কত বেড়েছে ডিজেলের দাম, পেট্রোলের দাম,
সারের দাম সেইভাবে বাড়াতে পারেননি যেভাবে লাগাম ছাড়াভাবে যেভাবে আমরা যখন সমর্থন প্রত্যাহার করিনি তারপরে যেভাবে ওরা বাড়াতে পারলেন। ব্যাংকে, বিমায়, প্রভিডেন্ট ফান্ডে এই সবগুলো ক্ষেত্রে যে নীতি একটাও এগোতে পারেননি, বিরাষ্ট্রীয়করণ একটাও এগোতে পারেননি যখন আমাদের উপর নির্ভরশীল ছিলেন, আর এই সব করতে পারলেন যখন তৃণমূলের উপরে নির্ভরশীল হলেন। কাজে ইনি কংগ্রেস কিন্তু কনসিস্টেন্টলি এগুলোর বিরোধিতা করে এসেছে, বিমা বিল, ব্যাংক, প্রভিডেন্ট ফান্ড, ইলেকট্রিসিটি মানে বিল যখন হয়েছিল তখন তিনি এনডিএতে ছিলেন। এই চারটা ইস্যু তো আপনাকে বললাম, আরো আমি মানে পাঁচটা সাতটা বলতে পারি, আমি তা বলছি না। আমি বলছি যে এই চারটা বড় ইস্যু যদি আপনি ধরেন, কিংবা আপনি মূল্য বিনিয়ন্ত্রণ, ডিরেগুলেশন যাকে বলা হচ্ছে, যে সরকার বাজারের উপরে ছেড়ে দেবে, দাম ইচ্ছা মতো বাড়বে, এই এই পাঁচটা ইস্যু যদি আপনি ধরেন মেন ইস্যু, তাহলে এই ব্যাপারে কংগ্রেস, বিজেপি, তৃণমূল লোকসভায় একসঙ্গে ভোট দিয়েছে যখনই এই সংক্রান্ত বিল এসছে বা অবস্থানের প্রশ্ন এসেছে। কখনো উনি বিরোধিতা করেছেন? এখন উনি এসব কথা বলছেন, এখন উনি বিজেপির কথা বলছেন, ওই যে বিজেপির বিরুদ্ধে দাঙ্গা ইত্যাদি ইত্যাদি বলছেন, বলছেন তো এখন, যখন ওই বিজেপির প্রধানমন্ত্রীর পদের দাবিদার এখানে এসে কি তিন লাড্ডু ঠিকই ওই লাড্ডুর কথা বলে গেলেন, তারপরে দেখলেন যে সব হাটে হাঁড়ি ভেঙে যাচ্ছে, তারপরে উনি সে সাথে আরম্ভ করেছেন এখন বিজেপি নিয়ে। কিন্তু বিজেপি ওর সবচেয়ে বড় পাপ যেটা ঢাকবার চেষ্টা করছেন, যে পশ্চিমবাংলার মাটিতে যেখানে বিজেপির বিধানসভায় তখন একজনও বিধায়ক ছিল না, তখন উনি এখানে বিজেপিকে ডেকে নিয়ে এসেছিলেন, আর তার উপরে ভর করে বিজেপি এখান থেকে দুজন সাংসদ নির্বাচিত হতে পেরেছিলেন। উনি কংগ্রেস ছেড়ে যখন বিজেপির দিকে গেলেন, তার প্রেক্ষাপটে রয়েছে, পশ্চাৎভূমি হচ্ছে কি, যে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, বিজেপির উত্থান হচ্ছে, কংগ্রেস তার জনসমর্থন হারাচ্ছে, তখন উনি বিজেপির দিকে গেলেন, তখন উনি ধর্মনিরপেক্ষতার কথা ভাবেননি। আবার কংগ্রেসের দিকে গিয়ে আবার বিজেপি যখন ফিরে এলেন, আপনি ভাবুন 2003-2003 মানে গোধরায় গণহত্যাকাণ্ড, মোদী পুনর্নির্বাচিত হলেন, ইনি ফুল পাঠালেন, এবং সেসবের পরিপ্রেক্ষিত হচ্ছে যে উনি আবার ওই বিজেপি মন্ত্রিসভায়, এনডিএ মন্ত্রিসভায় আসতে চাচ্ছিলেন। মানে আত্মসম্মান থাকলে কেউ তখন দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে ওর সঙ্গে যোগ দিতে যেত না। তারপরে কয়লা ময়লা এসব পেয়েছিলেন, কিন্তু আমি যাচ্ছি না, আমি বলছি যে এই হচ্ছে ওর রেকর্ড। আর এখনও উনি বলছেন, এখনও একবারও বললেন না যে এগুলো করে ভুল করেছিলাম, বরং আপনি যদি ইশতেহার দেখেন তৃণমূলের, দেখবেন যে যখন যখন আমাদের মত পার্থক্য হয়েছে তখন আমরা আমাদের মত পার্থক্য লিপিবদ্ধ করেছি তো ফুলের তোড়া পাঠিয়ে, আর আমি বললাম কয়েকটা ইস্যুতে আমাদের অবস্থান এনডিএতে জয়েন করার ব্যাপারে কিন্তু একটা এক্সপ্লানেশন দিচ্ছেন, শুনবেন তার মুখেই না, আমি সেটা শুনছি, আমি আপনাকে খালি বলতে চাচ্ছি সেটা, এটা হচ্ছে এই যে উনি এখনও বলেননি যে আমি এটা করে ঠিক করিনি, আমি ভবিষ্যতে আর করব না, এই প্রতিশ্রুতি দেননি এখনো, উনি খোলা রেখেছেন পোস্টপেড, পরে ঠিক হবে আর কি। না আমি আসবো, কিন্তু কেন যোগ দিয়েছিলেন সেটা শুনে দিন। এটা খুব স্পষ্ট করেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সামনে অন্তত পক্ষে এ রাজ্যেও বামপন্থীরা মানবেন 26% মুসলিম ভোট রয়েছে এখানে, 26% মুসলিম ভোট ডেফিনেটলি একটা বড় ফ্যাক্টর, এবং সেই জন্যেই বারবার কিন্তু বামপন্থীরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির একটা যোগাযোগ ইত্যাদি প্রসঙ্গ তুলছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসও একই সঙ্গে বামপন্থীদের সঙ্গে, আপনাদের সঙ্গে বিজেপির গটাপ গেমটার কথা বলবো, সেই প্রসঙ্গ আসবে, তবে কেন জয়েন করেছিলেন এনডিএতে মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা এক্সপ্লানেশন দিচ্ছেন, শুনে নি কি বলছেন। ওরা বলতে পারে আমি এক সময় এনডিএতে ছিলাম, এক বছর আমি ছিলাম, কেন ছিলাম এ কথা লুকিয়ে ছুড়িয়ে বলার কিছু নেই, তখন নতুন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, আমরা কংগ্রেস ভেঙে এসেছিলাম, আর তখন অটল বিহারী বাজপেয়ীজিকে দেখেছিলাম সামনে, যে উনি অন্তত কিছু করবেন না,
সংখ্যালঘুদের বিরুদ্ধে। তাই আমরা বাইরে থেকে ওনাদের সমর্থন দিয়েছিলাম, আর মাত্র এক বছর দু তিন মাস আমরা ওদের সরকারে ছিলাম, তারপরে বেরিয়ে চলে এসেছিলাম প্রতিবাদ করে। শুনলেন কত অসত্য কথা বলছেন আপনি, দেখতে পাচ্ছেন উনি নাকি এক বছরের জন্য, মানে এত ইতিহাস বললাম আপনাকে এতগুলো, উনি গেলেন আমি বললাম যখন কংগ্রেস থেকে, তার প্রেক্ষাপট বললাম পশ্চাৎভূমি বললাম, প্রথমটা উনি বাইরে থেকে সমর্থন করছিলেন, তারপরে উনি দুটো রেল বাজেট পেশ করেছিলেন মাত্র কি এক বছর কত কি ছিলেন বলছেন, তারপরে ফিরে গিয়ে কংগ্রেসের সঙ্গে জোট করে এখানে বিধানসভা নির্বাচনে আবার বললাম একটা দপ্তরবিহীন মন্ত্রী হওয়ার জন্যে কি না করেছেন উনি, আর অটল বিহারী বাজপেয়ীকে দেখে নাকি উনি গেছেন উনি কিছু করবেন না মুসলমানদের সম্পর্কে, কিছু খারাপ করবেন না আর কি উনি ভেবে গেছিলেন, উনি দেখেননি ওই গুজরাটে দাঙ্গায় বাজপেয়ী গেছিলেন রাজধর্ম পালনের কথা বলেছিলেন, আর তারপরে কি হয়েছিল, তারপরে মালপোয়া নাকি খাইয়েছিলেন অবশ্য তার জন্যে, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু ফুলের তোড়া তো পাঠিয়েছিলেন গোধরার পরে, সেটা মুসলমানদের কিছু না করার জন্যে বা সংখ্যালঘুদের কিছু না করার জন্যে ফুলের তোড়া, এসব কি বলছেন, যা বলছেন এত অসত্য কথা বলছেন, কত সময় ছিলেন কি কারণে ছিলেন সবগুলোই হচ্ছে অসত্য, এটা ইতিহাস তাই বলছে। আচ্ছা আপনার, আপনি বলছেন যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন এ রাজ্যে তখন নাকি তৃণমূল কংগ্রেসের জন্য এখানে বিজেপি পাটা রাখতে পেরেছিল, লোকসভা আসন পেয়েছিল, কারণ তখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে টাই আপ হয়েছিল, ঠিক ফ্যাকচুয়ালি ইউ আর কারেক্ট একদম। কিন্তু এবার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়রা যখন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস তখন আপনারা, আপনারা এবার সহায়তা করছেন বিজেপির যেখানে যাতে এখানে শক্তি বৃদ্ধি হয়, অর্থাৎ আপনারা গোপনে গোপনে একটা গটআপ গেম খেলছেন, বোঝাপড়া করছেন, সিন্ডিকেট করছেন তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার লোকে, তাতে বিজেপি এখানে বাড়ুক তাতে আপনাদের কিছু যায় আসে না। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনিনি, তারপর আপনার রিঅ্যাকশনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় শুনিনি, কি অপূর্ব সিন্ডিকেট ভাই, এই কংগ্রেস বিজেপি আর সিপিএম যদি এক থাকে, কংগ্রেস বিজেপি সিপিএম এর আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভালো, ওরা খুব ভালো গটআপ গটআপ ম্যাচ খেলে সিপিএম কংগ্রেস বিজেপি, 34 বছর ধরে বাংলাটাকে ধ্বংস করে দিয়েছে, এখন বসে বসে রাম নাম জপ করছে, কেউ রাম নাম জপ করছে বসে বসে বিজেপিকে বলছে আমি একটা কমপ্লেন দিচ্ছি তুমিও এই লাইনে একটা কমপ্লেন দাও, আবার কংগ্রেসকে বলছে তুমি একটা লাইনে দাও, রোজ তিনজনের সাথে কথা হচ্ছে, সিপিএম কংগ্রেসকে বলছে শোনো তুমি কিছু ভোট কাটো তৃণমূলে তুমি দাঁড়িয়ে যাও আলাদা, এবার কংগ্রেস সিপিএমকে বলছে তুমি কিছু ভোট কাটো তাহলে আমরা আমি জিতবো কি করে, আবার বিজেপিকে বলছে বিজেপি তুমি কিছু ভোট কাটো তবে না তো একটাও আসন, ওই ভোট কাটার সারাক্ষণ ভোট কাটো। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনলেন, হ্যাঁ মানে ওই একটা কথা বলে না আমি অতটা হাসতে পারছি না, কিন্তু লোকে বলে ঘোড়ায়ও হাসবে, এটা সেরকম কথা বলবো আর কি, যাই হোক আমি বলছি যে কংগ্রেস বিজেপি তৃণমূল এদের অবস্থান এক জায়গায়, আমি আপনাকে বহু দৃষ্টান্ত দিলাম, উনি কি একটা দৃষ্টান্ত দিতে পারবেন যে কংগ্রেস বিজেপি আর বামপন্থীরা এক জায়গায়, একটা দৃষ্টান্ত দিতে পারবেন ইতিহাসে কোথাও কোনো রেকর্ডে ইত্যাদি, আমি আমাদের রেকর্ড এটা বলেছি। আর যেটা উনি বলছেন ওই, আমি এটা তো সাংবাদিক সম্মেলন করেই বলেছিলাম যে কংগ্রেসের হাইকম্যান্ড দিল্লিতে আর বিজেপির ওই যে ওদের হাইকম্যান্ড মানে আরএসএস আসলে, এরা এরা দুজনে ওকে ওয়াক ওভার দিয়েছেন এখানে পশ্চিমবাংলার মাটিতে, প্রার্থী দেওয়ার ব্যাপার দেখলেই তো বোঝা যায়, দু চারটা আসন বাদ দিলে বাকি তো সব ওয়াক ওভার দিয়েছেন, কারণ আমি এখানকার প্রদেশ কংগ্রেস কমিটির কথা বলছি না, কারণ ওরা তো মার খাচ্ছেন ওরাতে, তো ওরা আর কোথায় যাবে, তো তাদের মধ্যেও নিশ্চয়ই লোক আছেন যারা হাইকমান্ডের কথা মতো চলেন, তো যাই হোক আমি বলছি যে ওরা যে ওয়াক ওভার দিয়েছেন তা কেন, তার উদ্দেশ্যটা কি, রাস্তা খোলা রেখেছেন, আমি এখনও বলছি দায়িত্ব নিয়ে বলছি যে কংগ্রেস এবং বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব সর্বভারতীয় নেতৃত্ব এখনও পেছনের দরজা খোলা রেখেছেন ওর দিকে, আর উনিও ওটা খোলা রেখেছেন, এই গটআপ গেমটা হচ্ছে এখানটায়, আর নিজের গটআপ গেমটা চাপা দেওয়ার জন্য এখন
যেটা বললাম ওটা শুনলে ওরাই হাসবে আর কিছু। আমি আসব সূর্যকান্ত বাবু, তাহলে আপনার বক্তব্যের সত্যতা শুধু একটা প্রশ্নের উত্তর নেব যে তাহলে যদি তাই হয় আপনারা এখন অপেক্ষাকৃত দুর্বল একটা শক্তি, বিজেপি এবং কংগ্রেস যদি ওয়াকওভারই দিয়ে থাকে তাহলে কি আপনি অন্তত একথা স্বীকার করবেন যে তৃণমূল কংগ্রেস অনেকখানি অ্যাডভান্টেজ নিয়ে এবার লোকসভা নির্বাচনে লড়তে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর নিয়ে ফিরবো, একটা ছোট্ট বিরতির সময় আছে, ছোট্ট বিরতি, তারপরে খুব দ্রুত ফিরে আসবো, ঠিক এই প্রশ্নটা দিয়েই শুরু করবো, তারপর তো আরও অনেক প্রশ্ন রয়েছে, সঙ্গে থাকুন 24 ঘন্টা।